রিজু স্লোকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বুধবারের সকাল 9:30 বাজে, ব্লগটা এখান থেকে শুরু করি। ব্লগটা বেশ সকালেই শুরু করেছি, তখন ঘড়িতে বাজে 4:50, তখনই ঘুমাতে গেছে আর কি। কালকেই তো বললাম যে স্লোকের হুট করে খুব জ্বর এসেছে 101.6। চলো, তখনও তো ঠিক ছিল, রাতটুকু যে কি একটা কঠিন সময় মানে সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে বলে সব তো বোঝানো যায় না। জ্বর এসছে, গোগাচ্ছিল, জ্বর আসলেই গোগায়, আর বুঝলাম যে জ্বর এসছে, তখনও ঠিক ছিল, হুট করে দেখলাম বমি করলো। ও এটা ওর হ্যাবিট, ও একটা খুব জোরে কাশি দিয়ে না হড়হড় করে বমি করে দেয় দিল। আমি বিছানাটি না পরিষ্কার করছি, বাবার কোলে ছিল, আবারও বাবার গায়ে আর একটা বমি করলো, আবারও খাওয়ালাম শোবাবো বলে। তখন বাজে 11:40 কি 42, আরও একটা বমি করলো, মানে টোটাল কালকে 3 বার বমি করেছে। তাও ঠিক ছিল, কিন্তু তারপরে যে একটা অসহ্য জ্বর, মানে কি সে একটু বিশাল পরিমাণে হুট করে জ্বর এসে গেল, কেন কি হচ্ছে কি বৃত্তান্ত, কোনো সোর্স পাচ্ছি না, ক্লুও পাচ্ছি না। যাই হোক, আমি জানতাম যে আজকে সারাদিন আমার এই সিচুয়েশানটাই যাবে কোলে নিয়ে, ব্লগটা এডিট করতে কোনোভাবেই পারবো না। আর আমার ফোনের এতটাই স্পেসের সমস্যা যে আজকের ব্লগটা যদি ডিলিট না করে আমি আজকে পরের দিন আর ব্লগ করতে পারি না। তো যখন ঘুমাচ্ছে আমি ব্লগটা এডিট করে রেডি করে পোস্ট পোস্ট সব করে দিয়েছি। 2:36 আমি শুতে যাবো, স্লোক যে সেই উঠলো, সেই থেকে আমার আর ওর বাবার কোলে অল্টারনেট করে চলছে আপাতত। সেই সকাল থেকে উঠে আমার আজকে নিচে যাওয়ার জো নেই, যেতেও পারবো না, কারণ 1 মিনিট কোল নামানো যাচ্ছে না। চলো আজকের এইভাবে একটা দিন কাটাই, কেমন যাচ্ছে না যাচ্ছে তোমাদের সাথে তো শেয়ার করব। আপাতত একটু রেস্টের দরকার, খুব কষ্ট হচ্ছে। ঘুমালো, একটু দরজা ঠরজা সব বন্ধ করে দিয়েছি যাতে না কোনোভাবে ঠান্ডা হাওয়াটাও লাগে, আলোটা বন্ধ থাক একটু। আমি যেহেতু শ্লোককে ধরেছিলাম তাই আজকে সকালে ব্রেকফাস্টটা ওর বাবাই করেছে। আমি ময়দা সুজি আর চিনি দিয়ে টিকলি খেয়েছি, কিন্তু শ্লোকের পাপা বললো সুজি ময়দাটা বাদ দিয়ে আজকে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে নতুন একটা করে দেখি কেমন খেতে হয়। যাই হোক, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, তোমরাও ট্রাই করতে পারো। ওটস শিলা যেমন বানায় শুধু ওটসের জায়গায় ময়দা দিয়েছি আর একটা ডিম দিয়েছি। এগুলোতে না কড়াই থেকে চাটুইতে বেশি ভালো হয়, কিন্তু আমাদের চাটুই একটা, সেটা আবার আমিষ করবো। যাই হোক, ননস্টিকটাতে এবারে আশা করছি এই খুচখাচ খাবারগুলো সকালে ব্রেকফাস্ট হিসাবে করতে পারবো। লোক যেহেতু ঘুমাচ্ছে তাই দুপুরের রান্নাটা ঝটপট করে নেবো। আজকের না আমাদের এই ননস্টিক, আজকের আমাদের এই কড়ায় না বিরিয়ানি হওয়ার কথা ছিল, যে বিরিয়ানি দিয়ে এই কড়াটা উদ্বোধন করব। যাই হোক, বিরিয়ানি আমরা পরে খাবো, আগে আমার ছেলেটা সুস্থ হোক। ঝটপট ডিমের জল ছাড়া অন্য কোনো রেসিপি আমার মাথায় আসছিল না, আর আমার মাছ খেতে আর একদম ইচ্ছা করে না। দুপুর 12টার সময় গুড মর্নিং হচ্ছে, আজে ব্রাশ করেনি, আজকে আমার পাখি ব্রাশ করেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না তুমি ভালো ছেলে। এদিকে টিভি চলছে, বাবুর আর কোনো দিকে তাকাতে ইচ্ছা করছে না, চুপ করে শুয়ে আছে। আমি এবার খাওয়াবো, ওই জন্য বাবার কোলে দিলাম, চুপ করে বাবা, ওই জন্য শরীরটা খারাপ মামা। হ্যাঁ আমার এই সোনা পাখি, ওই জন্য পাখি শরীরটা খারাপ, কি হলো হুট করে কিছুই বুঝতে পারছি না, একদম যেন নেতিয়ে পড়েছে। আমার জামা কাপড়ও পড়েছে ছাদে 4টি, উফ এত কাঁচা পড়েছিল আজকের, আর কি বলবো, আমার প্রত্যেকটা জামা শ্লোক একবার করে বমি করেছিল। রেডি হয়ে গেছি ডাক্তার দেখাতে যাবো বলে। দুপুরের পর থেকে শ্লোকের এতটাই হাই ফিভার এসে গেছে যে ব্লক করার মতো মানসিকতা সত্যি ছিল। বেরোতে যাওয়ার আগে ভাবলাম একবার টেম্পারেচারটা দেখি, তখন দেখলাম একটু কমেছে, 103.8, দুপুরবেলায় জ্বর ছিল 104। যাই হোক, মাথাটা ধুয়ে দিয়েছি মাঝখানে, সেটা একটু কাজের কাজ হয়েছে। সময় বলছে 6:45, রেডি হয়েছি, শ্লোককে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি। আজকে যেহেতু বুধবার, আমরা ডিগুপ্তকে দেখাই, উনি বসবেন। তো নাম লেখাতে সত্যি পারিনি, কারণ 80টা বাচ্চা দেখে, 80টা নাম হয়ে গিয়েছে। তাও যে দোকানে উনি বসে, ওনারা বললো আসুন, 8টা পর্যন্ত তো ডাক্তারবাবু থাকবে, তারপরে আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার।
দেখি চেষ্টা নয়, দেখিয়ে তো নেবই, এত কষ্ট করে যাচ্ছে, ছেলেটার 104-এর কাছাকাছি জ্বর, মানে এত একটা বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি না, এক্সপ্লেন করতে পারবো না। এখন মনে হচ্ছে ঠাকুর ঠাকুর করে ছেলে আমার তাড়াতাড়ি সুস্থ, বাড়িটা যেন পুরো চুপ, না কেউ খেলছে ছুটছে, সত্যি কথা বলতে আজকে গিয়ে না আমাদের আধ ঘন্টা বেশি অপেক্ষাই করতে হয়নি। যখনই দেখেছে যে বাচ্চাটার এত জ্বর, সঙ্গে সঙ্গেই ওরা আমার বাচ্চাটাকে দেখিয়ে দিয়েছে। চলো এবার বাড়ি যাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে।